নমস্কার 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 কেমন আছেন সবাই মাই সিম্পীর রান্না বান্নার আরও একটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কথা দিয়েছিলাম অষ্টমী পর্যন্ত ঠাকুর দেখাবো অনেক দিন হলো পুজো কেটে গিয়েছে কিন্তু ভিডিও ছাড়া হয়নি তো সে কারণে আপনাদের নিয়ে হাজির হয়ে গেলাম অষ্টমীর দিন সকালের সকাল শুরু হতে না হতে আমাদের দুষ্টু দুটোর মারামার শুরু হয়ে গেছে দেখুন সারা দুপুর মানে সকাল থেকে দুপুর রাত পর্যন্ত সর্বক্ষণ এদের দুষ্টুমি লেগেই রয়েছে এদের দুষ্টুমি সামাল দিতে দিতে সবাই একদম না ঝেয়াল হয়ে যায় বিশেষত এরা আমার পিছনে কিন্তু বেশিই পড়ে থাকে ওদের দুষ্টুমি দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেছে তাই দুপুরের খাবার নিয়ে হাজির অষ্টমীর দিন কিন্তু আমাদের বাড়িতে ভাত হয় না বাপের বাড়িতেও হতো না আর শ্বশুর বাড়িতেও হয় না তাই লুচি ছোলার ডাল আর সিমুই নিয়ে বসে গেছি দুপুরের খাবার খেতে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে আজকে আর মামিমা কিন্তু ঠাকুর দেখতে বেরোবে না আজ বেরোবো আমি হাজব্যান্ড আর আমার ছেলে দেখুন সন্ধে হয়ে গেছে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠাকুর দেখতে পেরিয়ে প্রথমে চলে এসেছি মায়াচড়ে মায়াচড়ে কিন্তু পপি কিচেনের বাড়ি পপিদির কিন্তু কোথায় বাড়ি আমার বাড়ির সামনে হলেও কিন্তু কোনোদিনও যাওয়া হয় না পপিদির বাড়িতে মণ্ডপটি কিন্তু কেদারনাথ মন্দিরের আদলে করেছে ভেতরে দেবী মূর্তি পুরো সাজটাই কিন্তু মাটি দিয়ে কত অপরূপ দেখুন এরপরে চলে এসেছি কমলপুর অরুণোদয় ক্লাবের প্রতিমা দর্শন করতে এটা কমলপুর ফুটবল মাঠে হয় চলুন ভেতরে প্রতিমা দর্শন করে আসি দেখুন কত সুন্দর লাগছে কিন্তু দেবী মূর্তি এখানে সব প্রতিমাগুলির শাড়ির রঙ কিন্তু একই রকমের তো কমলপুর ফুটবল মাঠে ঠাকুর দেখে গিয়েছিলাম কিন্তু নুনা বেরিয়া কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটি ডিলিট করে ফেলেছি আমি তাই আর শেয়ার করতে পারলাম না তো তারপর চলে এসেছিলাম হগলাশি মোড়ে হগলাশি মোড়ে মণ্ডপটি হয়েছে একটি গিটারের আদলে আর ভেতরে দেবী মূর্তিও দেখুন খুব সুন্দর তো এরপর যাব একদম কামদেবপুর চলুন মণ্ডপের ভেতরে যায় দেখুন ভেতরে কারুকার্য মণ্ডপের ভেতরে ভেতরে কিন্তু লেখা আছে সব জায়গাতেই মণ্ডপে হাত দেবেন না দেবী মূর্তিও দেখুন এখানে কত অপরূপ সুন্দর ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেবী মূর্তি পুরোই কিন্তু মাটির তৈরি একদম এই প্রতিমাটায় কিন্তু দর্শন করে এবার ফিরব বাড়ি বাইরে দেখুন এখানে কিন্তু নানা রকমের মূর্তি দিয়ে মহেশ গল্পটা সৃষ্টি হয়েছে সৃষ্টি করেছে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে পুতুলের মাধ্যমে করা হয়েছে পুরো গল্পটাই এখানে তুলে ধরা হয়েছে এই যে মহেশ গল্পটা কিন্তু ভীষণ করুন ছোটোবেলায় আমরা পড়েছিলাম বইয়ে আপনারাও নিশ্চয়ই পড়েছেন ফিরে এসেছি বাড়ি তো আবার হয়ে গেছে নবমীর দিন সকাল তো নবমীর দিন সকালে দেখুন মামু নিয়ে হাজির হয়েছে চিংড়ি মাছ এর সাথে আরও নিয়ে এসেছে পমফ্রেট মাছ দেখাচ্ছি দাঁড়ান এই যে পমফ্রেড মাছ আর নিয়ে এসেছে মাটন আর এই দুটো বলেছিলাম না সকাল হতে দুষ্টুমি শুরু দুষ্টুমি শেষ নেই আর মাছের গন্ধে আরও বেশি বেশি করে দুষ্টুমি করছে আর এই যে মাটন চলুন এবার রান্না বসিয়ে দিই মাটন রান্না করতে বসিয়ে দিয়েছি মাটন রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আজ আর চিংড়ি পমফ্রেটগুলো করা হয়নি কারণ সবাই বললো আজ মাটানে ঝোল দিয়ে সরু চালের ভাত খাবে আর চিংড়ি মাছ ভাজা তাই হয়েছে তো ওগুলো ফ্রিজে রাখা আছে ওগুলো আগামীকাল হবে দেখতে দেখতে নবমীর দিনটাও শেষ হয়ে গেল এসে গেল বিজয়া দশমী বিজয়া দশমীর দিন কিন্তু সকালে বানিয়েছিলাম দুপুরে বানিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো সেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে তাই সন্ধ্যে দশমীর মিষ্টিগুলো শেয়ার করে দিলাম দেখতে দেখতে সব কটা দিনই কিন্তু চলে গেল পুজোর আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়ে গেল আবার একটি বছরে প্রতীক্ষা মায়ের কাছে এটাই প্রার্থনা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আবার আগামী বছর যেন মায়ের আগমনে সবাই আনন্দ মুখরিত হয়ে ওঠে এই প্রার্থনা করেই আজকের ব্লগটি শেষ করলাম সবাই ভালো থাকবেন